চৌবিশৰ ভোটযুদ্ধৰ প্ৰচাৰ অভিযান সমাপ্ত। এক চনত সপ্তম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ, 75 দিনত 180 ৰেলী প্ৰধানমন্ত্ৰী মোদীৰ। তেজস্বী যাদৱৰো 200ৰো অধিক ৰেলী। এক তাৰিখ ভাই অঞ্চল হাত কে নিশান পৰ বটন দবা কৰ ৰাহুল গান্ধীৰ মাৰাথন ৰেলী। 2 কৰোৰ যুৱক ৰোজগাৰ দিয়া কি বাত কি থি আপুনি এক যুৱক নৌকৰী দি ইয়াত হাত উঠা কে দেখাও ভাইয়া বেৰোজগাৰ বেৰোজগাৰ হাত উঠা কে দেখাও ইয়ে হে নৰেন্দ্ৰ মোদী কা নতিজা। ভোটৰ ৰাজনীতিৰ পাছত এইবাৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ তপস্যাৰ ৰাজনীতি। হাই ভল্টেজ নির্বাচনী প্রচার শেষ, আক্রমণ আর প্রত্যাক্রমণও শেষ। এটা প্রতীক্ষা 4 জুনের জনাদেশল, তার পূর্বে সকলরে দৃষ্টি নিবদ্ধ 1 জুনের ভোটগ্রহণল। এই সময়সাল নির্বাচন আয়োগে শান্ত সময় বলে ঘোষণা করেছে। 1 জুনত 57 সমষ্টিত হব ভোট, 7 রাজ্য 1 কেন্দ্রশাসিত অঞ্চলত হব ভোটগ্রহণ। এইবার ইভিএমত বন্দী হব প্রধানমন্ত্রী মোদীর ভাগ্য। ইভিএমত বন্দী হব 904 প্রার্থীর ভাগ্য। সপ্তম পর্যায়ত উত্তর প্রদেশের 13 আসন, পঞ্জাবতো 13 আসন, পশ্চিমবঙ্গত 9 আসন, বিহারত 8 আসন, উড়িষ্যাত 6, হিমাচলত 4 আসন, ঝাড়খণ্ডৰ 3 আসনত হব ভোটগ্রহণ। বারাণসীত প্রধানমন্ত্রী মোদী আর কংগ্রেসের অজয় রায়র যুঁজ, উত্তর প্রদেশের গোরখপুরত সমূহ সমরত বিজেপি রবি কিষাণ আর এসপির কাজল নিখত, মির্জাপুরত অনুপ্রিয়া পেটেল, পাটনা সাহিবত বিজেপিৰ রবি শঙ্কৰ প্ৰসাদ, হিমাচলৰ মানদীপ কংগনা ৰাণাৱত, হাজিপুৰত কেন্দ্ৰীয় মন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰ তথা পশ্চিমবংগৰ ডায়মণ্ড হাৰ্বাৰত টিএমচিৰ অভিষেক বেনাৰ্জীৰ ভাগ্য পন্দী হব ইভিএমত। চণ্ডীগড়ত ভোটযুদ্ধত কংগ্ৰেছৰ মনীষ তিৱাৰী, তীব্ৰ বাকযুদ্ধ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণৰ পাছত পাঞ্জাবত নির্বাচনী প্রচার শেষ করে প্রধানমন্ত্রী মোদী কন্যাকুমারীলৈ রওনা। ন্যাশনাল ডেস্ক, প্রথম খবৰ।